জিয়া এরশাদ খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে, আর ভারতে যে তাদের পা ধরে বসে থেকে এই শেখ হাসিনাই পা ধরে ক্ষমতায় আছে। কেন আপনি দেখেন যে তার পররাষ্ট্রমন্ত্রী একাধিকবার মানে বলল যে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, আমাদের গ্রামে বলে স্বামী স্ত্রী মানে স্ত্রী মানে বউ, আপনি বউ হয়ে ক্ষমতায় আছেন এটা প্রমাণিত এই জন্য যে আপনি একবারের জন্য আপনি আপনার পররাষ্ট্রমন্ত্রীকে বলেননি যে এই তুমি কেন স্বামী স্ত্রী বলো, ও দেশের রাষ্ট্রপ্রধান একজন পুরুষ আমি মহিলা এটা তুমি বলতে পারো না, এটা বলেননি, এটা কিন্তু আপনি ধরা খেয়েছেন। এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে যে ভারত যদি না থাকতো আমরা এবার ক্ষমতায় আসতে পারতাম না, তার মানে হচ্ছে যে আপনি ভারতের সাথে দাসত্ব চুক্তি করেছেন, আপনি ভারতের সাথে অসম চুক্তি করেছেন, আপনি ভারতের সাথে গোলামী চুক্তি করেছেন, এইটাই হচ্ছে দেশ বিক্রি। আপনারা জানতে চেয়েছেন যে ভারত যে চুক্তিগুলো ভারতের সাথে আজকে প্রধানমন্ত্রী করল সেই চুক্তি নিয়ে, আসলে গ্রামের একজন সহজ সরল মানুষও জানে যে তার বাড়ির মধ্যে দিয়ে যদি কোনো রাস্তা হয় এবং সেখান থেকে যদি সবসময় যাতায়াত করে, তার নিজের প্রাইভেসি থাকে না এবং তিনি যে একটা আলাদা সত্তা, তার তিনি স্বাধীন, সেইটার স্বাধীনতাটা থাকে না। এটা হচ্ছে আজকে বাংলাদেশে সহজ সরল ভাষায় যে আমাদের বাংলাদেশের মধ্য থেকে ভারতের সাথে ভারতের একটা রাস্তা যাবে, সেখান থেকে যাতায়াত করবে, সেইখানে আমাদের সেই স্বাধীনতা থাকে না। এই প্রশ্নে যখন বিভিন্ন দল বলতেছে যে দেশকে আজকে বিক্রি করেছে, বিক্রি করা মানে এইটা না যে দেশকে বিক্রি করা, অর্থাৎ একটা দেশের অধীনস্থ হয়ে থাকা, একটা দেশের কথা মতো চলা এবং তাদেরকে তোয়াক্কা করা, তাদের কথার উপরে কথা না বলা, সেইটাই হচ্ছে একটা দেশ বিক্রির বিষয়। তা আজকে সেই বিষয়টা ক্লিয়ার যে আজ এই যে আমাদের প্রধানমন্ত্রী যাকে আমরা বলি অবৈধ প্রধানমন্ত্রী, ভোটারবিহীন ভোটচোর প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এই সফরের পর আপনাদের সাংবাদিকদেরকে বলেছে যে আপনারা কী মনে করেন এটা তো একটা আমরা রাস্তা দিয়েছি বা রেললাইন চুক্তি করেছি, এটা তো কোনো বিষয় না, বরঞ্চ জিয়াউর রহমান, খালেদা জিয়া, এরশাদ তারা পা ধরে ভারতের ক্ষমতায় ছিল, আমি নির্লজ্জভাবে এই ধিক্কার জানাই এটা সে বলেছে। কারণ জিয়াউর রহমান কখনো ভারতকে তোয়াক্কা করতো না, এই ভারত যাতে ছোটো ছোটো রাষ্ট্রের প্রতি অন্যায় না করতে পারে, অবিচার না করতে পারে, তাদেরকে চুষে না খেতে পারে, সেজন্য তিনি সার্ক গঠন করেছিলেন এবং সার্ক গঠন করার পরে তিনি একেবারে প্রমাণ করে দিয়েছিলেন যে ভারত তুমি বিষয় না, তুমি কোনো বিষয় না, এশিয়া মহাদেশে সকল দেশ সমান, সেই আপনার সার্ক চুক্তি কিন্তু এই আওয়ামী লীগ সরকার এসে বিলুপ্ত করেছেন। পরবর্তীতে আপনি দেখেছেন যে খালেদা জিয়া যখন সরকার গঠন করেছে, ভারতের বর্ডার বলেন, ভারতের সর্বত্র তাদের ঘুম হারাম ছিল, বর্ডারে তাদেরকে অনেক লোককে সে থাকতে হতো এবং সেখানে কোনো কিছু অন্যায়ভাবে কিছু করলে তার জবাবদিহিতা ছিল, আমাদের যদি কাউকে একজনকে নির্যাতন করা হতো তাহলে তাদেরকেও নির্যাতন করা হতো, এরকম বহুত প্রমাণ সেইখানে আজকে প্রমাণিত যে এই শেখ হাসিনাই পা ধরে ক্ষমতায় আছে। কেন আপনি দেখেন যে তার পররাষ্ট্রমন্ত্রী একাধিকবার মানে বলল যে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, আমাদের গ্রামে বলে স্বামী স্ত্রী মানে বউ, আপনি বউ হয়ে ক্ষমতায় আছেন এটা প্রমাণিত এই জন্য যে আপনি একবারের জন্য আপনি আপনার পররাষ্ট্রমন্ত্রীকে বলেননি যে এই তুমি কেন স্বামী স্ত্রী বলো, ও দেশের রাষ্ট্রপ্রধান একজন পুরুষ আমি মহিলা এটা তুমি বলতে পারো না, এটা বলেননি, এটা কিন্তু আপনি ধরা খেয়েছেন। এরপরে আপনি যখন আবার ওই দেশে গিয়ে আপনি যাওয়ার পরে অন্য অন্য অনুষ্ঠানগুলোতে যখন যান, অন্য অন্য দলগুলো ওই দেশের সরকার প্রধানের বিভিন্ন লোকেরা তারা আপনাকে বলে মুখ্যমন্ত্রী, কেন মুখ্যমন্ত্রী বলবে, এটা বহুতবার পেপার পত্রিকায় আসছে, আপনি সেক্ষেত্রেও প্রতিবাদ করেন না, এটাও কিন্তু আপনি ধরা খেয়েছেন। এরপরে আপনি ইচ্ছামতো সেখানে পূজা মণ্ডপে গিয়ে আপনি একজন মুসলিম সেখানে যায় তিলক দেন, সেখানে সেই আপনার দেবদেবীর কাছে দোয়া চান একমাত্র ওই দেশকে খুশি করার জন্য। এরপর আপনার এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে যে ভারত যদি না থাকতো আমরা এবার ক্ষমতায় আসতে পারতাম না, তার মানে হচ্ছে যে আপনি ভারতের সাথে দাসত্ব চুক্তি করেছেন, আপনি ভারতের সাথে অসম চুক্তি করেছেন, আপনি ভারতের সাথে গোলামী চুক্তি করেছেন, এইটাই হচ্ছে দেশ বিক্রি।